আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের সকলের দোয়ায় আমরা তো বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনাদের সকলের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বার্থডেতে পাওয়া সকল গিফট। যা যা আমি পেয়েছি বার্থডেতে, আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার বার্থডেতে কী কী পেয়েছি সবগুলো গিফট একটু একটু করে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পেয়েছেন যে একটা ড্রেস, ওটা আমি পরেছিলাম বার্থডেতে, ওটা আপনাদেরকে শেয়ার করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে। ওটা আমার আম্মু আমাকে গিফট করেছিল। আর এইখানে যে মেকআপ আর হচ্ছে এখানে যে গিফটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গিফট করেছে আমার ছোটো খালা। আর হচ্ছে এখানে আরও অনেক কিছু আছে যা যা হচ্ছে আমি সব কিছু একটু একটু ভিডিও করে রেখেছি। আর এই গিফটটা দিয়েছে আমাদের ছোট মনা, মানে হচ্ছে আমার ছোট বোন আর খালা হচ্ছে মনার তরফ থেকে আমার জন্য এই গিফটটা কিনেছিল। আর এইটা হচ্ছে একটা জায়নামাজ, এই জায়নামাজটা আমাকে গিফট করেছে আমার একটা কাজিন, ও উনি হচ্ছে আমাদের আমার বার্থডেতে এসেছিলো, এই গিফটটা উনি করেছে আমাকে। খুবই সুন্দর জায়নামাজটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্রত্যেকটা গিফট। আর আমি মেনশন করে দিচ্ছি কে কে আমাকে কোন কোন গিফটটা দিয়েছে। আর এই গিফটটা দিয়েছে আমার ছোট বোন একটা হেয়ার কার্লার, এই কার্লারটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কেনবার, তো ওই জিনিসটাও মাথায় রেখে আমার জন্য হচ্ছে এই গিফটটা কিনেছে। আর হচ্ছে খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আর হচ্ছে আমার খুবই পছন্দ হয়েছে, আমার যেহেতু অনেক দিনের শখ ছিল আর ও আমাকে গিফট হিসেবে এটা দিয়েছে, খুবই ভালো এই কার্লারটা। আর হচ্ছে এই ভিডিওটা জানি না এমন কেন হয়ে গিয়েছে, আর মানে ছোট হয়ে গিয়েছে। আমি কিন্তু ভিডিওটা মানে নর্মালি ইউটিউবের ভিডিওর মতন করেই করেছিলাম, জানি না, তারপর যেহেতু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই একটা থ্রি পিস, এটা সরি একটা থ্রি পিস, এটা ওয়ান পিস কুর্তি, এটা খুবই সুন্দর। এটা আমার আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে আমার বার্থডের আগেই, হচ্ছে আমাকে মানে মার্কেটে নিয়ে গিয়ে ওটা কিনে দিয়েছিল। তো এটা অনেক বেশি সুন্দর, এটা আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম, ও আমাকে গিফট করেছে। আর এইখানে গিফটগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে, ও আমার বার্থডেতে এসেছিলো, অনেকগুলো চকলেট, তারপর হচ্ছে নেল পলিশ, একটা হচ্ছে নেক পিস, খুবই সুন্দর। এই সবগুলো জিনিসই কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আর এখানে একটা বোরকা দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর, খুবই, এটা আমি পুরোপুরি একদিন যদি কখনো পরি এটা আমি শেয়ার করবো, মানে ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করবো। এটা আমার বড় ভাই আমাকে গিফট করেছে, এটাও খুব সুন্দর। আর তাছাড়া আমার আব্বু আমাকে 2000 টাকা গিফট করেছিল, এটা আসলে ছবি তুলতে পারিনি, আম্মুর কাছে রেখে দিয়েছে। আর আমার ছোটো ভাই হচ্ছে আমাকে 1000 টাকা দিয়েছে একটা গিফট কিনবার জন্য। আর এগুলো হচ্ছে আমি যদি আবার কিনি, যদি যখন গিফটটা কিনবো তরফের গিফটটা, ওইটাও আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আর আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করবার, আমি ট্রাই করেছি আপনাদের সাথে সবগুলো আমার হ্যাপিনেস শেয়ার করবার জন্য। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।